সোমবার রাতে বাগরোলের হামলায় গুরুতর জখম হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে থানারপাড়া থানার সাদীপুর এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় নাজিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন এলাকার বেশ কয়েকজন মহিলা বাড়ির বাইরে বসেছিলেন, সেই সময় হঠাৎই এই জন্তুটি তাদের মধ্যে একজনের ওপর হামলা চালায়। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এসে কোনোরকমে ওই জন্তুর হাত থেকে রক্ষা করে ওই মহিলাকে। যদিও এলাকাবাসীর মারধরের ঘটনায় মৃত্যু হয় বাগরোলটির। আমাদের এই যে পাশে একটা বাড়ি আছে, এই বাড়ির সামনে মেয়েরা বসে থাকে, প্রতিদিন বসে থাকে সন্ধ্যার পরে। আজকেও চার পাঁচজন বসেছিল। হঠাৎ করে সাদিকা বেয়া নামে একজন ভদ্রমহিলা ওখানে বসেছিল। হঠাৎ করে বাগানের সাইড থেকে এই যে জন্তুটা আপনারা দেখলেন, এই জন্তুটা এসে হঠাৎ করে তার পায়ে বিভিন্ন জায়গায় কামড়িয়ে দেয়। সে আত্মরক্ষার্থে তার গলা টিপে ধরার সঙ্গে সঙ্গে আঙুলে কামড়ে দেয়। দুর্বল হয়ে পড়ায় এখান থেকে হইচই চেঁচামেচি, চিৎকার চেঁচামেচি শুরু হয়। পাড়ার লোকজনের ছুটে আসে। জন্তুটার নাম এখানকার মানুষ আমরা সবাই দেখলাম, অনেক অনেক রকম নাম করছে। কেউ বলছে উদ টাইপের জিনিস, কেউ বলছে বিড়াল প্রজাতির কোনো রকম একটা জন্তু হবে, এই ধরনের বিভিন্ন প্রজাতির নাম করছে। এর আগে কি এর আগে আমরা এই এলাকায় এই ধরনের জন্তু আমরা দেখতে পাইনি। এটা বিড়াল প্রজাতির জন্তু আমাদের মনে হচ্ছে। গ্রামের মানুষ ভেঙেছে, সবাই আসছে দেখছে। কোথা থেকে আসলো এটা মনে হয় আপনার? এটা আসলো, আমরা যেটা দেখলাম এটা কোথায় থেকে এসেছে, এখানে কিভাবে আসলো সেটা আমরা বলতে পারবো না। তবে এই বাগানের সাইড থেকে, বাঁশ বাগান আছে এখানে, ঘন জঙ্গল, এই জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এটা এসেছিল।